এক গাছে দুইটি ভিন্ন প্রকারের পছন্দের জাতের আম ধরাতে চান, তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এর কারণ, এই ভিডিওটিতে কলম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যাতে আপনারা খুব সহজেই নিজ বাসায় এটি করতে পারেন। কলমটিকে সফলভাবে করার জন্য কম করে এক বছর বয়সী চারা আম গাছ নিয়ে নিতে হবে। এবার সেই আম গাছের কাণ্ডের মাঝ বরাবর দিয়ে ঠিক এইভাবে আমরা কেটে নিলাম। যেহেতু গাছের এই অংশটিতেই কলমটি করা হবে, তাই এই কাটা অংশটিকে একটু সমানভাবে কাটার চেষ্টা করব। ব্যাস হয়ে গেছে। এবার আমরা যেহেতু আমরা দুইটি ডাল দিয়ে একই গাছে কলম করব, এর জন্য ঠিক এইভাবে দেখুন স্ক্রিনে কিভাবে বাকল কাটা হচ্ছে। শুধুমাত্র গাছের বাকল বরাবর দিয়ে ঠিক এইভাবে কাটা হচ্ছে। এবার ঠিক একই রকম করে অপর পাশের বাকলটিকেও আমরা কেটে নেব। এবার গাছের এই দুটি কাটা অংশে কলম দেবার জন্য আমাদের দুইটি ভিন্ন জাতের আমের ডাল সংগ্রহ করতে হবে। এবার এই ডালগুলিকে কেটে কলম করার উপযুক্ত করতে হবে। এই কলমটিকে সফলভাবে করার জন্য কোন কোন বিষয়ে নজর রাখতে হবে এবং কোন সময় এই কলমটি করা সবচেয়ে উপযুক্ত, এ নিয়ে ভিডিওটির শেষে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার আমাদের সংগ্রহ করা অপর ডালটিকেও আমরা কলম করার উপযুক্ত করে কেটে নেব। এখানে বিশেষভাবে মনে রাখবেন, যতটা পরিষ্কার করে এই ডাল কাটা হবে, ততটাই সহজভাবে এবং সফল হবে এই কলমটি। আমাদের সংগ্রহ করা দুইটি ডাল এখন কলম করার উপযুক্ত হয়ে গেছে। চলুন এবার সেই বাকল কাটা গাছটির সঙ্গে এবার আমরা এই দুটি ডালকে বসিয়ে দেই। গাছের কাটা অংশে ডালগুলিকে বসানোর সময় বিশেষভাবে খেয়াল রাখবেন, যাতে করে গাছের বাকল বরাবর আমাদের সংগ্রহ করা ডালের বাকলটি থাকে। এর ফলে কী হবে, রুটস্টক থেকে যে খাদ্যরস সংগ্রহ করা হবে তা সহজেই এই নতুন দুটি ডালের ভিতরে খুব সহজেই পৌঁছে যাবে। এর ফলে এই দুটি খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। এবার একটু দেখে এবং একটু শক্ত করে বেঁধে দিলেই কলমটি হয়ে গেল। দেখুন কিভাবে এটি বাঁধা হচ্ছে, কারণ এই ডবল গ্রাফটিংয়ের ক্ষেত্রে পানি লেগে গেলে কিন্তু সেই কলমগুলি বেশিরভাগই ব্যর্থ হতে দেখা যায়। তাই ডালের কাটা অংশটিকে কিভাবে ঢাকা হচ্ছে এটা অবশ্যই আপনাদের দেখা উচিত, কারণ এটি যত ভালো করে আপনারা বাঁধবেন ততটাই সফল হবে আপনাদের কলমটি। কলম বাঁধার জন্য ঠিক
কী ধরনের প্লাস্টিক ব্যবহার করা উচিত এবং কীরকম প্লাস্টিক ব্যবহার করলে সবথেকে বেশি সফল হওয়া যায়, এ নিয়ে প্রচুর কমেন্ট আসে আমাদের কাছে। আর এই কমেন্টের উত্তরেই আপনাদেরকে বলি, আপনারা খুব সহজভাবে আপনাদের বাসায় যেমন প্লাস্টিক পাবেন তাই দিয়েই বাঁধার চেষ্টা করুন, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে করে সেই প্যাকেটটি একটু টানলে লম্বা হয়, যেগুলি টানলে একটু লম্বা হবে সেইগুলি দিয়ে খুব সহজভাবেই খুব শক্ত করে না হলেও আপনারা আপনাদের গ্রাফটিংগুলিকে বাঁধুন, দেখবেন আপনাদের গ্রাফটিংগুলি অবশ্যই সফল হবে। কলমটিকে বেঁধে দেওয়ার পর কভার করে দেওয়ার মতন প্যাকেট থাকলে অবশ্যই কভার করে দিতে পারেন, অথবা যারা কভার করার মতন প্যাকেট পাবেন না তারা এইভাবেই কোনো ছায়াযুক্ত জায়গা যেখানে খুব ভালো বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিন। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন আমাদের কলম করা ডালটিতে নতুন পাতা বার হতে শুরু করেছে, আমাদের দুইটি ডালেই নতুন পাতা বার হয়েছে, আমাদের কলমটি সফল হয়েছে। আমরা আশা করি আপনারাও আপনাদের বাসায় এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই কলম করে এক গাছে আপনাদের পছন্দের দুইটি ফল ধরাতে পারবেন। চলুন এবার জেনে নেব কলমটিকে সফলভাবে করার জন্য ঠিক কোন কোন বিষয়ের উপর নজর রাখা উচিত। সফলভাবে কলম করার জন্য অবশ্যই যে বাড বা সায়ন আমরা সংগ্রহ করব সেটিকে অবশ্যই সংগ্রহ করার বিধি মেনে সংগ্রহ করতে হবে। আর এটি কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে এই চ্যানেলটিতে পূর্বেই ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটির লিংক আমরা আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়াও সফলভাবে কলম করার জন্য যে গাছটির সঙ্গে আপনারা কলম বাঁধবেন সেই গাছটি অবশ্যই সুস্থ সবল এবং বেড়ে ওঠার মতন হতে হবে। সেই গাছটি কতদিন ধরে ঝিমিয়ে রয়েছে, নতুন পাতা ছাড়ছে না, এই রকম গাছে আপনারা কলম করবেন না। তবে এই সময় কোনোভাবেই কলম বাঁধা প্লাস্টিক খোলা যাবে না, তবে কভার করা প্লাস্টিক দেওয়া থাকলে তবে অবশ্যই পাতা বের হওয়ার পরে সেই কভার সরিয়ে দিন। যে প্যাকেট দিয়ে কলমটিকে বাঁধা হয়েছে এই প্যাকেটটি খোলার সময় ৬ মাসের আগে নয়, ৬ মাসের আগে খুললে কিন্তু এই কলমটি পুনরায় ব্যর্থ হবে। আর এই জাতীয় কলম করার উপযুক্ত সময় আগস্ট মাস থেকে শুরু করে পুরো নভেম্বর মাস পর্যন্ত। প্রিয় দর্শক, আশা করি আপনারাও এই ভিডিওটিকে দেখার পর নিজ বাসায় থাকা চারা আম গাছে এই জাতীয় কলম করে খুব সহজেই আপনাদের পছন্দের আম দুইটিকে এক গাছেই ধরাতে পারবেন। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টের মাধ্যমে পাঠাতে ভুল করবেন না। আবারও দেখা করব খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।